বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্থক মধ্যে একটি প্রশংসনীয় প্রকল্প হচ্ছে যুবশ্রী প্রকল্প আজকে সেই যুবশ্রী প্রকল্প নিয়ে বিগ ব্রেকিং আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরাও ফ্রেন্ড বন্ধুরা আপনারা যদি যুবশ্রী প্রকল্পে আবেদন করে থাকেন এবং এখনো পর্যন্ত যদি আপনার যুবশ্রী প্রকল্পে নাম না ওঠে এবং আপনি যদি এখনো পর্যন্ত প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভিডিওটি দেখার পর আপনি উপকৃত হবেন তো ভিডিওটি শুরু করার আগে সব সময়ের মতন আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি একটা ছোট্ট আবেদন রাখছি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে সব সময় কিন্তু বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সহ বিভিন্ন गवर्नमेंट প্রজেক্ট বিভিন্ন गवर्नमेंट স্কিম নিয়ে আলোচনা করা হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি জেনে নেই সেই বিগ ব্রেকিং আপডেট যুবশ্রী প্রকল্প সংক্রান্ত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আপনার সামনে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট খোলা রয়েছে প্রথম থেকেই এবং এই ওয়েবসাইটটি একটু নিচের দিকে গেলেই আপনারা দেখতে পারবেন নতুন একটি অপশন অ্যাড হয়েছে ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী দেখতেই পাচ্ছেন ফাইনাল ওয়েটিং লিস্ট কিন্তু পাবলিশ করে দিয়েছে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু অতি সহজেই সিম্পল প্রসেসে কিন্তু আপনি আপনার যুবশ্রী প্রকল্পে আপনি সিলেক্ট হয়েছেন কিনা তার ওয়েটিং লিস্টে রয়েছেন কিনা আপনার নাম কিছু না সমস্ত কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো চলুন সরাসরি এই যে এই লিংকে আপনারা সবাই ক্লিক করবেন ভিউ স্ট্যাটাস ইন ফাইনাল ওয়েটিং লিস্ট অফ যুবশ্রী এই লিংকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আবারও একটি পেজ ওপেন হবে এবং আপনার সামনে এইভাবে দুটো অপশন চলে আসবে জব সিকার আইডি এবং সিকিউরিটি কোড তো আপনি যখন অনলাইনে আবেদন করেছিলেন আবেদন করার পর অবশ্যই আপনার কাছে একটি স্লিপ রয়েছে অর্থাৎ একজমেন্ট স্লিপ সেই একজমেন্ট স্লিপের মধ্যে অবশ্যই আপনার রয়েছে ইবি দিয়ে একটি ইউজার আইডি অর্থাৎ জব সিকার আইডি আপনারা এখানে আপনার আইডি দিয়ে দেবেন তার নিচে রয়েছে সিকিউরিটি কোড এই যে ছবিটা দেখতে পাচ্ছেন যা রয়েছে তাই এখানে দিয়ে সাবমিট করবেন তাহলে আপনি আপনার স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন আগামী যে লিস্ট পাবলিশ হতে চলেছে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যুবশ্রী প্রকল্পের যে আগামী নতুন ফাইনাল লিস্ট যেটা পাবলিশ হবে সেই লিস্টে আপনার নাম থাকবে কিনা আপনারা কিন্তু এই মুহূর্তেই সেটা চেক করতে পারবেন এখান থেকে তো বন্ধুরা এভাবে সাবমিট করলে আপনাদের সামনে কিন্তু অপশন চলে আসবে এবং আপনারা খুব সহজেই কিন্তু বুঝতে পারবেন যে আগামী লিস্টে আপনার নাম থাকবে কিনা তো আজকে এই তথ্যটি কিন্তু আপনার সামনে দেওয়ার ছিল যে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের পক্ষ থেকে একটি যুবশ্রী প্রকল্পের জন্য ওয়েটিং লিস্ট পাবলিশ করেছে কর্তৃপক্ষ যদি ভালো লাগে কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যের কাছেও পৌঁছে দেবেন বন্ধুরা আবারও করছি বরাবরের মতন আপনার কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটিও অন করে দেবেন তো ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে জয় হিন্দ মাতরম নমস্কার